ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিয়ের অনুষ্ঠান শেষ হয়েও যেন হলো না শেষ, কারণ এর রেস জিয়ে রয়েছে এখনো। একটি রেকর্ড করা খবর আসছে প্রতিদিন, এসেছিলেন ছবিজের সুপারস্টাররা, তাদের উপহার ছিল চোখ ধাঁধানো। অনুষ্ঠানের একটি পর্বে ছেলে অনন্ত আম্বানি মঞ্চে উঠে বক্তব্য দেন। ছেলের কথা শুনে আবেগ হয়ে পড়েন মুকেশ আম্বানি। সেই মঞ্চে উঠে সেরা পারফর্ম করেন বলিউডের তিন খান, যার মধ্যে বলিউড জগতের নতুন ইতিহাস তৈরি করেছে আম্বানিরা। এবার জানা যাক আগত অতিথিরা কি কি উপহার দিয়েছেন সে সম্পর্কে। শুরু করা যাক বলিউড ভাইজানকে দিয়ে। তিনি চমকে দিয়েছেন দুবাইয়ের সেরা লোকেশনে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট উপহার দিয়ে। এর জন্য তাকে গুনতে হবে প্রায় 30 কোটি রুপি। আরও জানা যায় বলিউড বাদশাহ উপহার দিয়েছেন মার্সিডিজ বেঞ্জ 300 SLR, যার মূল্য 8 কোটি রুপির উপরে। কি দিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। তিনি দিয়েছেন SA রাজার করা একটি স্পেশাল পেন্টিং, যার মূল্য 6 লাখ রুপি। ক্যাটরিনা দম্পতি দিয়েছেন গুচি ব্র্যান্ডের হ্যান্ডব্যাগ, যার মূল্য 80 লাখ রুপি। পিছিয়ে রইলেন না দীপিকা রণবীরও, তারা দিয়েছেন অনন্ত রাধিকার জন্য কাস্টমাইজ করা হীরার রোলেক্স ঘড়ি, যার মূল্য কিন্তু অবাক করা, তাদের গুনতে হয়েছে 10 কোটি রুপি। এবার আসি নবাব পরিবারের খবর নিয়ে। সইফ আলী খান ও করিনা দম্পতি দিয়েছেন ওয়ালেট ও হ্যান্ডব্যাগ, তাতেও হীরা বসানো, যার মূল্য 60 লাখ রুপি। এদিকে পারফর্ম করার জন্য এসেছিলেন পপ গায়িকা রিহানা, এর জন্য তিনি নিয়েছেন 100 কোটি রুপি। তবে উপহার দিয়েছেন অবাক করার মতনই, রিহানা দিয়েছেন হীরা বসানো জুতা ও জুয়েলারি, যার দাম 20 কোটি রুপি। উল্লেখযোগ্য, সম্প্রতি 3 দিন জমকালো অনুষ্ঠান হয়ে গেল আম্বানিদের বাড়িতে। নীতা ও মুকেশ আম্বানি ছোট ছেলে প্রাক বিয়ের অনুষ্ঠানে মেতেছিলেন সবিজে স্টাররাও। তবে আগামী 12ই জুলাই বিয়ে হবে মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।